হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো প্রতিবারের মতো আজও একটি নতুন খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, এবং সঙ্গে বলছি যে এডুকেশনাল এবং জব নিউজগুলো পেতে এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা। এর জন্য সাবস্ক্রাইব লেখা লাল রঙের বাটনটি ক্লিক করবেন, এবং পাশে যে বেল বাটনটি চলে আসবে বন্ধুরা সেটিও ক্লিক করবেন, এরকম এডুকেশনাল নিউজগুলো পেতে। তো আজ যে খবরটি আপনাদের সামনে আমি তুলে ধরছি সেটি পার্শ্ব শিক্ষকদের নিয়ে, যে পার্শ্ব শিক্ষকদের ডিএলএডের বিজ্ঞপ্তি প্রকাশ করেও বাতিল করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নিয়ে কিন্তু তৈরি হয়েছে ক্ষোভ শিক্ষকদের মধ্যে। তো এই গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু আজ নজরবন্দি পোর্টাল থেকে পাওয়া গিয়েছে, যে পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশ করেও সেই বিজ্ঞপ্তি বাতিল করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই ঘটনায় পর্ষদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলো শিক্ষকরা। 2018 সালের 30 আগস্ট পরীক্ষা শেষ হয়েছে, তারপরেও রেজাল্ট না বের হওয়ায় দীর্ঘদিন ধরে ডিএলএডের ফল প্রকাশের দাবি জানিয়ে আসছিল পরীক্ষার্থীরা। এ বিষয়ে গত 4 জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটেশনও জমা দেয় পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ, এবং তাদের দাবি ছিল সমকাজে সমবেতনের নিরিখে বেতন কাঠামো প্রদান, চাইল্ড কেয়ার লিভ, অনতিবিলম্বে ডিএলএডের রেজাল্ট প্রদান, পার্শ্ব শিক্ষকদের পারফরমেন্স রিপোর্ট দেওয়ার প্রস্তাব বন্ধ, অনৈতিকভাবে বদলি বন্ধ, এবং ইনক্রিমেন্টহীন পার্শ্ব শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ। এছাড়াও ছিল অলচিকি পার্শ্ব শিক্ষকদের ট্রেনিং খরচ প্রদান। উল্লেখ্য, আজ ডিএলএডের ফল প্রকাশের কথা ঘোষণা করে পর্ষদ, কিন্তু তারপরও আবার বাতিল করা হয় সেই বিজ্ঞপ্তি। ফল প্রকাশের তারিখ ঘোষণা করেও তা ফের পিছিয়ে দেওয়া হলো, পরবর্তী তারিখ এখনো জানানো হয়নি। আর এই ঘটনায় রীতিমতো হতাশ ও ক্ষুব্ধ শিক্ষকরা, অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা কিন্তু এবার ক্ষোভ প্রকাশ করেছেন। পর্ষদ তথা সরকারের এই কাজে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ। তো একটি গুরুত্বপূর্ণ খবর শুনলেন, যে পার্শ্ব শিক্ষকদের রেজাল্ট দেওয়ার নোটিফিকেশন হলেও তারা কিন্তু সেই রেজাল্ট পায়নি, কারণ সেটি আবার বাতিল করা হয়েছে। তো সঙ্গে বলবো যে এডুকেশনাল নিউজগুলো পেতে এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সঙ্গে শেয়ার এবং লাইক করুন। ধন্যবাদ।